নানা আয়োজনে সম্পন্ন হলো পার্বত্য চট্টগ্রামের ষষ্ঠতম বৌদ্ধ সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিচারিন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া। দুদিনের আয়োজনের শেষ দিনে রোয়াংছড়ি বৌদ্ধবিহারে জড়ো হয়েছিলেন 1.5 লাখের বেশি মানুষ। মহাথেরোর প্রতীকী কফি নিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সুইং নৃত্য, পূজা অর্চনা আর প্রার্থনায় যোগ দিতে শনিবার সকাল থেকে পার্বত্য 3 জেলা থেকেই দলে দলে আসতে থাকেন মানুষ। অংশ নেন 650-এরও বেশি বৌদ্ধ ভিক্ষু। সবশেষে ডংবাজির মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ পোড়ানো হয়। গত বছরের 1 সেপ্টেম্বর জ্যেষ্ঠ এই বৌদ্ধ ভিক্ষু পরলোক গমন করলে রীতি অনুযায়ী 6 মাস বিশেষ প্রক্রিয়ায় তার মৃতদেহ কফিনে সংরক্ষণ করে রাখা হয়েছিল। মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি হাসান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশল্যা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং এটি শত বর্ষ ধরে হয়ে আসছে এই যে ঐতিহ্যবাহী অনুষ্ঠান এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই বান্দরবানের মধ্যে প্রথমবারের মতো রোয়াংছড়িতে আসলে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই পার্বত্য চট্টগ্রামের ষষ্ঠতম মহাসংঘরাজ, এটি আমাদের বিরল একটি উদযাপন। এখানে যে সবাই আসছে একসাথে, এই ধরনের অনুষ্ঠানে আসা হচ্ছে একটা সৌভাগ্য এবং পুণ্যের বিষয়।